সবাইকে স্বাগতম। আমরা এর আগের যে ক্লাসগুলো করেছিলাম সেগুলোর মধ্যে আমরা আলোচনা করেছিলাম হলো নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব নিয়ে। তো আজকের একটা নতুন চ্যাপ্টার শুরু হলো, সেটা হলো ফ্র্যাকশন অ্যান্ড সিম্প্লিফিকেশন, যেটাকে ভগ্নাংশ এবং সরল বলে। দেখো আজকে কি মানে বেসিক একটু ইসে করে দিই। সেটার প্রথম বলছে ভগ্নাংশ। ভগ্নাংশ ব্যাপারটা কি, সেটা হলো একক এক কতগুলি সমান অংশে ভাগ করে তার এক বা একাধিক অংশ নিয়ে যে সমস্ত সংখ্যা তৈরি করা যায় তাকেই বলে ভগ্নাংশ। মেন কথা তোমরা এখানে বুঝে নেবে যে পি বাই কিউ আকারে যতগুলো সাজানো যায় সেগুলোকে বলে কি ভগ্নাংশ। তো এখানে এক পঞ্চমাংশ বলছে তো 1/5, চার পঞ্চমাংশ বলছে 4/5, এরকমভাবে যতগুলো হবে সবগুলোই ভগ্নাংশ। এখন কিছু রুলস বলছে যে ভগ্নাংশের হর শূন্য ছাড়া যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে, ভগ্নাংশের লব শূন্য বা যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে। ভগ্নাংশের লব, লব বলতে এখানে 4/5 লিখি, ভগ্নাংশের লব বলতে এটা, এটাকে কি বলে বাহ্য, আর এটা হর, হরকে বলে ভাজক, ভাজক আর এটাকে বলে বাহ্য, আর টোটাল যে ভগ্নাংশটা সেটাকে বলে হলো ভাগফল হিসেবে ধরা হয়। এখন টাইপস অফ ফ্র্যাকশন বা ভগ্নাংশের যে টাইপসগুলি আছে বা ভাগগুলি আছে অংশগুলি, সেগুলো প্রথমে আমরা যদি দেখি সেটা হলো সরল ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব যে কোনো অখণ্ড সংখ্যা এবং হর যে কোনো স্বাভাবিক সংখ্যা থাকে তখন তাকে কি বলে সরল ভগ্নাংশ। যেরকম 5/7, হ্যাঁ 13/12, এগুলা 21/19। এরপরে বলছে যে প্রকৃত ভগ্নাংশ কি। প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকেই বলে প্রকৃত ভগ্নাংশ। মানে এই যে লব, লবটা কি থাকবে সবসময় ছোট থাকবে, ছোট, আর হর কি থাকবে বড়। এটা হলো মানে পার্থক্য। অপ্রকৃত মধ্যে কি থাকবে, অপ্রকৃত যেটা সেটাকে বলে যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় হবে, লবটা সবসময় কি উপরেরটা সবসময় কি হবে বড় হবে আর নিচেরটা ছোট হবে, সেটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে, অখণ্ড সংখ্যাযুক্ত কোনো ভগ্নাংশকে যদি মিশ্র বলে, আর এটা 1/ মানে 1 সমস্ত সামনে থাকবে আর 1/2 থাকবে, 3 সমস্ত, 2/3 এরকম থাকবে ইত্যাদি। আর জটিল ভগ্নাংশ কোনগুলো, যে ভগ্নাংশের লব অথবা উভয়ের ভগ্নাংশ হয় তাকেই বলে জটিল ভগ্নাংশ। যেরকম 2 থাকবে, 2 এর নিচে আবার 1/3 থাকবে, 2/3 আছে এর নিচে 3 থাকবে, এরকম যেগুলো মানে মিল নাই কোনো সেগুলোকে বলে কি জটিল ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত করার মানে পদ্ধতিটা জানতে চাই তাহলে এটা সিম্পল একদম। এটা দিয়ে প্রথমে কী করবা, এটা দিয়ে প্রথমে গুণ করবা, কি হবে গুণ, তাহলে কি হবে 3 × 3, এটার সাথে এটা +1 মানে কত হলো 3 × 3 + 2 মানে 5/3। সেম টু সেম এটা ওই রকম কী বলছে 9/9 থাকলো, এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে 5/9 = 45, এটার সাথে এটা উত্তরটার সাথে কি +2 মানে 5/9 = 45 + 2 কত হলো 47, এরকম হবে আর কি প্রত্যেকটা ইসে করলে। এখন যদি আবার অপ্রকৃত দেওয়া থাকে মিশ্র ভগ্নাংশ করতে হয় তাহলে এখানে 15/2 থেকে থেকে 15 ভাগ দেবা, ভাগ দিলে কী আসে 7×14 থাকে কত 1, তো এখানে কী আসবে 7/1/2, এটা হলো কি একটা মিশ্র। সেম টু সেম এটাও এরকমভাবে করবে, 21 যদি থাকে তাহলে কত হবে 10×20 থাকে কত 1, সেম টু সেম এটা হবে 10^1/2, এটাই অ্যান্সার। এখন বলছে যে ভগ্নাংশকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই তাহলে কীভাবে করতে লাগবে। লঘিষ্ঠ আকার বলতে সিম্পল আকার, আর সিম্পল আকার বলতে এখানে দেখো নামতা, মেন কথা নামতা জানতে লাগবে। 4 দিয়ে যদি কাটি তাহলে 4×4 = 8, 4×7 = 28, সিম্পল হয়ে গেলে তাহলে 7/2, এটাই হলো লঘিষ্ঠ আকার। এরপরে বলছে যে 32/20, 32/20 হলে এটাও সেম করো, 4 দিয়ে যদি দাও তাহলে 4×8 = 32, আর যদি 4 দিয়ে দাও 5, তাহলে 8/5, এটা হলো এটা লঘিষ্ঠ আকার। 50/56, তাহলে 50 দিলে 25×2 কত হয় 25×50, আর এখানে 28×56, তাহলে 25/28, এটা হলো এটার উত্তর। এখন বলছে যে কতগুলি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার মানে সাধারণ হরে প্রকাশ করলে, হর বলতে কি এগুলা, তো এগুলো যদি হর হয় তাহলে সবসময় এই নিচেরগুলো সবসময় কী করতে লাগবে লসাগু করতে লাগবে, তাহলে 4, 3, 6, 2 যদি দাও তাহলে 2×4, 3 × 3 থাকবেই, আবার 3×6, এখানে আবার 3 দেওয়া যাবে, 2 থাকবে, 3×3, 3×3, তাহলে এখানে হইতেছে কত 3×6, 6×12, এটা টোটাল লসাগু হচ্ছে 12। এখানে 12 বলছে হরটা মিলাতে লাগবে, প্রথমে 3/4 দাও, 3/4 দিলে তাহলে 4×3 মানে 3×4 = 12 হয়ে গেলো,
আর এই সংখ্যাটা টোটালি এটার সাথে গুণ গুণ করে দেবে, তাহলে থ্রি ইন্টু থ্রি কত হলে তাহলে নাইন বাই বারো। সেম টু সেম পরেরটাও দুই বাই তিন, দুই বাই তিন ইজিকালস টু থ্রি ইন্টু ফোর, তাহলে টু ইন্টু ফোর তাহলে কত হচ্ছে আট বাই বারো। নেক্সট পরে বলছে ফাইভ বাই সিক্স, ফাইভ বাই সিক্স করলে কত কত হবে সিক্স ইন্টু টু, মানে বারো মিলাইতে লাগবে, আবার এখানে ফাইভ ইন্টু টু তাহলে আসছে দশ বাই বারো, এটাই উত্তর এটা। এরপর এটা বলছে যে কতগুলি ভগ্নাংশ যদি লঘিষ্ঠ আকার থাকে তখন লব মানে উপরেরটা মিলাতে লাগবে, উপরেরটা মিলাইতে গেলে আমাদের উপরেরটা দিয়ে লসাগু করতে লাগবে, তাহলে টু ফাইভ থ্রি, তিন পাঁচে পনেরো, পনেরো দেখুন তিরিশ, টোটাল লসাগু হচ্ছে তিরিশ। তাই মেন কথা আমাদের উপরেরটা সবসময় মিলাই রাখতে লাগবে, তাহলে দুই বাই তিন, দুই বাই তিন মানে হলো টু ইন্টু কত দিতে লাগবে পনেরো, তাহলে নিচে কত থ্রি ইন্টু পনেরো, তাহলে আস্তে আস্তে কত উত্তর পনেরো দেখুন তিরিশ আর তিন পনেরো পঁয়তাল্লিশ। সেম টু সেম পরেরটা হবে ফাইভ বাই সিক্স, মানে ফাইভ বাই সিক্স যদি দেই তাহলে ফাইভ বাই সিক্স বলতে ফাইভ ইন্টু সিক্স, পাঁচ ছয় তিরিশ হয়ে গেল, আর সিক্স ইন্টু সিক্স মানে কত আসতে আছে তিরিশ বাই ছত্রিশ, এরকমভাবে পরেরটা করবে। ঠিক আছে, আজকে এতদূরই থাকলো।